করোনা সংকটজনক পরিস্থিতিতে সারা ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে এবং আমাদের রাজ্যেও লকডাউনের দ্বিতীয় পর্ব চলছে। এই পরিস্থিতিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন এই দুটি যুব সংগঠনের আহ্বানে সাত দফা দাবির ভিত্তিতে আমরা আজকে মাননীয় জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছি এবং এই লকডাউন পরিস্থিতিতে জীবন জীবিকা সংক্রান্ত কিছু জরুরি দাবির ভিত্তিতে আমরা আজকে ডেপুটেশন প্রদান করলাম, যার মধ্যে আমরা দাবি করেছি এই সময়ে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে থেকে কর্মচ্যুত হয়েছেন তাদের 5,000 টাকা করে বেকার ভাতা প্রদান করা, বহিররাজ্যে যে সমস্ত ছাত্রছাত্রী চিকিৎসা করতে যাওয়া এবং কর্মসূত্রে যারা বহিররাজ্যে আছেন তাদেরকে অবিলম্বে রাজ্যে ফিরিয়ে আনা, এবং আমরা লক্ষ্য করছি যে এই পরিস্থিতির মধ্যেও বিভিন্ন স্থানে রিলিফ বণ্টন করতে গিয়ে বিরোধী দলের যারা কর্মী সমর্থক তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, অবিলম্বে যেন এটা বন্ধ হয় তার জন্য আমরা মাননীয় জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছি এবং এই ধরনের জরুরি সাত দফা দাবি নিয়ে গোটা ত্রিপুরা রাজ্য জুড়েই ডিএমদের নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যৌথভাবে আমরা এই দাবি সনদ প্রদান করছি। আমরা আশা করছি যে রাজ্য সরকার অবিলম্বে এই দাবিগুলো পূরণ করার জন্য